হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজ হচ্ছে পয়লা বৈশাখ, আপনাদের সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। আজকে আপনাদের সারা দিনটা খুব খুব ভালো কাটুক, আর বড়দের জানাই প্রণাম, ছোটদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো চলুন আমি ব্লগটা স্টার্ট করছি, আমার এই ব্লগটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। তো গাইস, এবার আমি বাগানে যাব, বাগান থেকে ফুল তুলে ঠাকুরকে দেব, তো দিয়েই তারপরে রান্না স্টার্ট করব আমি। তো চলুন যাওয়া যাক। তো গাইস, আমরা বাগানে চলে এসেছি, আমার ননদ আর আমি আছি এখন বাগানে, তো ফুল তুলব। জবার ফুলের কালারটা দেখুন কত সুন্দর, তাই না? আমার পূজো করা হয়ে গেছে, তো এবার আমি কাক পাখিদের জন্য একটু জল রেখে দেব। আপনারা পাখিদের জন্য একটু জল খাবার একটু রেখে দেবেন, কারণ গরমে ওদের কষ্ট হয় প্রচুর। তো গাইস, এবার আমি যাচ্ছি রান্নাঘরে, এবার রান্নাগুলো করব সব। কিছুটা আমি রান্না চান করার আগে করে রেখে দিয়েছিলাম, তো এবার আরও সব অনেক কিছু রান্না করতে হবে। তো চলুন তাহলে রান্নাঘরের দিকে এবার যাওয়া যাক। তো গাইস, আমি রান্নাঘরে চলে এসেছি। তো প্রথমে আমি ডালটা করছি, কিছুটা ভাজাভুজি আমি করে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে সুমনের দিদা, তো দিদা এসেছে আমাদের বাড়িতে তো চোখ দেখানোর জন্য। তো দিদা বাড়িতে চলে যাবে বলছিল, আমি বলি আজকের দিনটা থাকো, পয়লা বৈশাখ। তো দিদা শাক কেটে দিচ্ছে। তো গাইস, আমি আর একবার বাগানের দিকে যাচ্ছি, তো গন্ধরাজ লেবুর পাতা তুলবো, তো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ডাল করব, তাই জন্য একটু লেবু পাতা তুলতে এসেছি। সবে ছোট ছোট লেবু ধরেছে। খুললু, ও খুললু, ও অনেক বছর ধরে আমাদের বাড়িতে আছে। খুললু চলো 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 চলো, তোমার বাচ্চা কই? আর ওর দুটো কিউট কিউট বাচ্চা হয়েছে, তো আপনাদের আমি দেখাবো, ওরা এখন নেই এদিকে। ওর বেবিগুলোর নাম হচ্ছে, এটা হচ্ছে পুটকু আর এটা হচ্ছে পুচকি। তো দুটো কিউট কিউট বেবি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটা ফোড়ন দেব। ডালটা সাতল দিয়ে এবার এর মধ্যে গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে দিলাম, গন্ধটা খুব সুন্দর আসবে ডালের। আপনারাও বাড়িতে এরকম ভাবে ডালটা বানাবে। মটনটা সিদ্ধ করব কুকারে। দশটার সময় আসতে বলেছিলাম, 12টার সময় এসেছ, তাহলে তুমি কি খাও? শুভ নববর্ষ কঙ্কনা, প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। মিষ্টি তো, মিষ্টিটা কই? মিষ্টিটা পরে দাও, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। কেমন হয়েছে মটনটা? ফাটাফাটি,
এ দে প্রিয়াঙ্কা, কত সুন্দর জবা ফুল দেখ গাছে এনেছে। তো গাইস, আমার সব রান্না হয়ে গেছে, আর এবার ভাত বাড়বো। আর কি কি রান্না করলাম চলুন আপনাদেরকে দেখাই। তো গাইস, আমাদের ভাত বাড়া হয়ে গেছে, আর আজকে কি কি রান্না করেছি আপনাদেরকে দেখাই। পটল ভাজা আছে, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর উচ্ছে ঢেঁড়স দিয়ে আর চিংড়ি মাছের একটা চচ্চড়ি করেছি, গন্ধরাজ লেবুর ডাল, মটন কষা, পায়েস, চাটনি, আর ওদিকে আছে স্যালাড। তো এবার আমরা সবাই এবার খাওয়া দাওয়া করব। হ্যাঁ, আমি তো কঙ্কনার আইবুড়ো ভাতটা আজকে খাইয়ে দিলাম। কে বলো রান্না গুলো সব কেমন হয়েছে? আমরা এবার সবাই খেতে বসেছি, তো দেখতেই পাচ্ছেন। তো খেয়ে দে, আপনাদের সাথে আবার কথা হচ্ছে। বৌদি, ভূত পাতা বেরিয়েছে। ভূত পাতা, ভূত পাতা, তুমি কি সেই শোকো না ওই পাতা বেরিয়ে, তুমি এই পাতা কালের মধ্যে দিয়ে দিতো নাকি ঠাম্মা দিয়েছে, দিয়ে গেছে আমার পাতের মধ্যে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটু আমরা সব রেস্ট করছিলাম, তো প্রচন্ড টায়ার্ড লাগছিল, একটু শুয়েছিলাম। তো এখন বিকেল হয়ে গেছে, তো এখন ছাদে বসে আছি। আমার সঙ্গে দুই ননদ আছে, দাদু আছে। ও আর দেখুন ওদিকে সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে। ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো তাই জন্য আমরা সব ছাদে এসে বসে আছি। আরে তুমি আর ক্যামেরা করো, তুমি আজকে যা খাইছো প্রেশার বেড়ে গেছে, আজকে বাড়ি যেতে পারবো কিনা জানি না। আমরা একটু বার হচ্ছি, আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি, আমার কিছু কেনার আছে। আমার দুই ননদকে বললাম, তো ওরা যাবে না, তো আমরা দুজন যাচ্ছি। সো গাইস, আমরা এই সবে বাড়িতে এলাম, আর আমার যা যা কেনার ছিল আমি কিনে নিয়েছি। আর আসার সময় জিলেপি গরম গরম আর একটা কোল্ডিক্স নিয়েছি সবার জন্য। তো গাইস, আমরা জিলিপি আর মাজা এনেছিলাম, তো এবার এটা হচ্ছে পয়লা বৈশাখের মিষ্টি হালকাতার। আমি গিয়ে নিয়ে এসেছি, আমি আমি হ্যাঁ আমি গিয়ে নিয়ে এসেছি। তো হালকাতার মিষ্টি এখন সব আমরা খাচ্ছি। আর আজকের এখানেই আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা, বাই।